আগামী 27 জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সংগঠন D8 এর 45তম সম্মেলন। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, এবার সম্মেলনের সদস্য দেশগুলোর মধ্যে খাদ্য ও জ্বালানি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে, পাশাপাশি যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে। সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসছেন তুরস্ক, পাকিস্তান ও মালয়েশিয়া সহ সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজে দুই দেশের পতাকা মিলিয়ে যে ছবি দিয়েছে সে প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে তারা এমনটা করেছে বলে ব্যাখ্যা দিয়েছে। ছবিটি সরিয়ে ফেলার নির্দেশের পর তা ফেসবুক পেজ থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান হাইকমিশন। ইদানিং এনার্জি সিকিউরিটি সব সম্মেলনে আলোচিত হয় এবং পিপল আর লুকিং ওয়ে আউট অ্যাজ টু হাউ টু হেল্প ইমপ্রুভ এই এনার্জি সিকিউরিটির সমস্যাটা। আমার মনে হয় এটা হবে আমাদের বক্তব্য, এটা থাকবে, ইউ মাস্ট ট্রাই টু ইনশিওর এনার্জি সিকিউরিটি।